नमस्कार, आमी रश्मि, आपनाके स्वागत जानाई आमार रान्नाघरे। एखन आमरा शिखे नेब मुड़ीर घंट किभाबे बानाते हय। आर आपनादेरके ई पद शेखानोर जन्य आमार संगे आछेन अनुसुया मित्र। अनुसुयादी नमस्कार। नमस्कार। आमादेर दर्शकके आगे बोले दिन, मुड़ीर घंट बानाते गेले आमादेर की की उपकरण लागछे? প্রথমত মাছের মুড়ো লাগছে, সেটা চেষ্টা করব রুই মাছের নিতে। আচ্ছা। গোবিন্দভোগ চাল, আদা বাটা, গাওয়া ঘি, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, নুন, চিনি, সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল দেব। বাস বাস, আমি এতে একটু ঘি মিশিয়ে দেব, তাহলে পেঁয়াজ ভাজা গন্ধটা ভালো আসে। আচ্ছা, মানে তেলের সাথে প্রথমে মিশিয়ে দেব? অল্প দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে। ঘিটা বললে, ঘি দিলে আমাদের পেঁয়াজ আর যে চাল দেওয়া হবে সেটা গন্ধটা বেশি ভালো হয়। এবার একটু পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ খুব ভাজা হবে না, একটু হালকা ভাজা হলেই। এবার এতে আমরা একটু আদা বাটা দেব। কতটা দেব? যথেষ্ট। হ্যাঁ, হাফ চামচ। হ্যাঁ, দিয়ে এবার চালটা দিয়ে দাও। চালটা আগে থেকে ভেজানো আছে। ভেজানো না, ধোয়া। চালটা একটু সাদা রং ধরবে ততক্ষণ একটু নেড়ে নেবে। আচ্ছা, আর এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে? হ্যাঁ, আদা দেওয়া রয়েছে, নয়তো মশলাটা পুড়ে যাবে। চালে এবার সাদা রং এসে যাচ্ছে। হ্যাঁ, একটা সাদা সাদা ভাব। হ্যাঁ, এবার আমি একটু আঁচটা কমিয়ে দেবো। এবার মশলাগুলো দিতে থাকবো। কোনটা দেবো? প্রথম নুন, চিনি, একটু মিষ্টি ভাব থাকবে। মিষ্টি ভাব, খুব মিষ্টি হবে না, কিন্তু হালকা একটু মিষ্টি ভাব আসবে। এবারে লঙ্কা হলুদ দেব। এতে ঝালটা নির্ভর করবে তোমরা কিরকম ঝাল খাবে, তবে একটু ঝাল না হলে বাঙালি রান্নাতে স্বাদটাও হয় না। সামান্য হলুদ, হাফ চামচেরও কম। ব্যাস, এই হয়ে গেল মশলা ভাজা। এবার আমরা এতে জল দিয়ে দেবো। চালটা খুব ভাতের মতো একদম নরম হবে না, সেই মতো জলটা দেব। আরে, পেঁয়াজটা বাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেবো, চালটা একটু সেদ্ধ হবার জন্য। চালটা সেদ্ধ হয়ে গেলে আমরা মাছের মাথাটা দেবো। হ্যাঁ, মানে খানিকটা সেদ্ধ, আর সেদ্ধ হয়ে এলে তখন আমরা মাছের মাথাটা দেবো। এবার একটু দেখে নিই এটা সেদ্ধ হলো কি না। চালটা যখন সেদ্ধ হয়নি মনে হবে, তখন তাহলে আমরা একটু জল দেবো। আচ্ছা, আমাদের লাগবে? হ্যাঁ, একটু জল লাগবে। আর একটু দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। এবার মাছের মাথাটা দেব। মাছের মাথাটা আমাদের আগেই ভেজে রাখা আছে। হ্যাঁ, দিয়ে এর উপর এবার একটু ঘি দেব, দিয়ে গরম মশলা দিয়ে। মশলা দেওয়া তাহলে শেষ। আচ্ছা, এবার শুধু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেওয়া। যতক্ষণ আর সেদ্ধ হতে সময় লাগবে। হ্যাঁ, এই জলটা শুধু টেনে যাবে আর কি। গরম মশলা, এটাতে লবঙ্গটা না দিলেই ভালো হয়। দারচিনি আর ছোট এলাচ, একটু জয়িত্রী, আর কিছু দরকার হয় না। গরম মশলার মধ্যে লবঙ্গটা বাদ দিলে ভালো হয়। হ্যাঁ,
রান্না আমাদের মোটামুটি হয়ে এলো, এইটা একটু দমে থাকবে। আচ্ছা, থাকলে এই জলটা টেনে যাবে। মাছের মাথা দেওয়ার পর আর জল দিতে লাগছে না। চালটার উপর নির্ভর করছে যে যদি দেখা যায় যে বেশি শক্ত রয়েছে তাহলে মাছের মাথা দেওয়ার আগে একটু জলটা দিয়ে মাথাগুলো দিয়ে জলটাকে বাদ শুকিয়ে নেব। মাথা নরম হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে এটা। রান্না এটা হয়ে গেল। এই যে সামান্য যে জল ভাবটা রয়েছে এটা আমরা ঢাকা দিয়ে রাখলে এটা নিজেই টেনে যাবে, তার বেশি আর এটা এর বেশি শুকনো করার দরকার। আচ্ছা, মানে গ্যাস বন্ধ করে দিলে কিছুক্ষণ রাখলে ওটা জলটা টেনে নেবে। তাহলে আমি গ্যাস নিভিয়ে দিলাম, এটার মুড়ি ঘন্টা তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এবার সার্ভ করব। আমাদের সুস্বাদু মুড়ির ঘণ্ট তৈরি, গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন, খুব ভাল লাগবে। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।